আরকেআর 165 সিসির এই বাইকটা। এই পাশে রয়েছে হোয়াইট কালার, এই পাশে রয়েছে রেড কালারটা আপনারা দেখছেন, আর এই পাশে আপনারা দেখছেন আরকেআর 165 সিসির ব্ল্যাক কালারটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি কিউই শোরুমে। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে মূলত আরকেআর 165 যে বাইকটা রয়েছে কিউইর, আপনারা যদি দেখেন আমার পেছনেই রয়েছে আরকেআর 165 সিসির এই বাইকটা, মূলত আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং এটার কারেন্ট প্রাইসটা কত সেটাই জানানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, আপনাদেরকে যদি দেখাই, অলরেডি আমার সামনেই রয়েছে 165 সিসির কিউই আরকেআর 165 সিসির এই বাইকটা। তো এই বাইকটার ফুল লুকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা তিনটা কালারে অ্যাভেলেবেল রয়েছে। এই পাশে রয়েছে হোয়াইট কালার, এই পাশে রয়েছে রেড কালারটা আপনারা দেখছেন, আরও একটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে আপনারা দেখছেন আরকেআর 165 সিসির ব্ল্যাক কালারটা। সো ফ্রেন্ডস, এই বাইকটাতে 4-stroke 4-bar লিকুইড কুল EFI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটার হর্স পাওয়ারের কথা যদি বলি, বাইকটাতে 13.3 kW হর্স পাওয়ার দেওয়া হয়েছে, আর যেটা হচ্ছে 9500 RPM। আর এই বাইকটাতে 6-speed গিয়ারবক্স ইউজ করা হয়েছে। তো এখন চলে আসতেছি বাইকটার ফ্রন্টের চাকাতে। আপনারা দেখছেন বাইকের ফ্রন্টে CBS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এই বাইকটার ফ্রন্টে দেওয়া হয়েছে 100/80 এবং 17 ইঞ্চের অ্যালোরিম দেওয়া হয়েছে। আপনারা দেখছেন 17 ইঞ্চের অ্যালোরিম দেওয়া হয়েছে। আর বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, বাইকটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটার ফ্রন্টে আপনারা দেখছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এবং বাইকটার টায়ারটা যদি আমি আপনাদেরকে দেখাই, বাইকটাতে ফুল টিউবলেসের টায়ার ইউজ করা হয়েছে এবং আপনারা দেখছেন এই পাশে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এই বাইকটার ফ্রন্টে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আপনারা দেখছেন এটা হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে এবং এটা হিসেবে একটা LED দেওয়া হয়েছে। আর পাশাপাশি এটার ইন্ডিকেটর লাইটটা যদি আপনাদেরকে দেখাই, এপাশে দেখছেন এপাশে ইন্ডিকেটরটা হিসেবে LED দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাই এপাশে LED ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। তো এখন চলে আসতেছি বাইকটার স্পিডোমিটারে। আপনাদেরকে যদি দেখাই, বাইকটাতে অ্যানালগ এবং ডিজিটালের মিটারের সংস্কৃষণ দেওয়া হয়েছে আপনারা দেখছেন। এবং বাইকটার হ্যান্ডেল বারটা যদি দেখেন, এখানে 3-part হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন বাইকটাতে 3-part হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। এবং বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা যদি আমরা দেখি, আর এই বাইকটাতে অসাধারণ একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, রিজার্ভ সহ 15 লিটার। এর পাশাপাশি যদি সিটটা দেখাই, এটা স্পোর্টসি লুক হওয়ার কারণে এখানে স্প্লিট সিট ইউজ করা হয়েছে আপনারা দেখছেন, যার ফলে অনায়াসে দুজন মুভমেন্ট করতে পারবে। তো এরপরে চলে আসতেছি বাইকটার পেছনের চাকাতে। আপনারা দেখছেন বাইকটার পেছনে 130/70 এবং 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে। ফ্রন্টের মতোই আপনার 17 ইঞ্চের অ্যালোরিম ইউজ করা হয়েছে এবং ফুল টিউবলেসের টায়ার ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। এবং বাইকের এক্সোস্টটা যদি দেখাই, বাইকের এক্সোস্টের লুকটা আপনারা দেখছেন, খুবই অসাধারণ একটা লুক দেওয়া হয়েছে। এবং পেছনের সাসপেনশনটা যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখছেন পেছনে মনো সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটার টেল লাইটটা যদি আমরা দেখাই, বাইকটাতে LED টেল লাইটের পাশাপাশি LED ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। তো বাইকটার ফুল লুকটা যদি আপনাদেরকে দেখাই, আশেপাশে অনেকগুলো বাইক রয়েছে, তারপরও বেস্ট পসিবল ভিউটা দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে বাইকটার ফুল লুকটা। আর বাইকটার টোটাল ওয়েটের কথা যদি বলি, বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 153 কেজি। বাইকটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসেবে পাওয়া যাবে 160 mm। আপনাদেরকে বাইকটার ফুল লুকটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখছেন। আর বর্তমানে এই বাইকটার প্রাইসের কথা যদি বলি, বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 215,500 টাকা। 215,500 টাকা হলে আপনারা এই বাইকটা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এই আরকেআর 165-এর মাইলেজের কথা যদি বলি, আপনারা শহরের মধ্যে ঢাকা সিটির মধ্যে অনায়াসে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে হাইওয়েতে 45-50 পর্যন্ত মাইলেজ পাবেন।
আর এই বাইকটার এই পাশটা যদি আমরা দেখি, এই বাইকটার এই পাশে অনেক সুন্দর একটা বডি কিট ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন যারা আপনার ফেজারের মতো লুক চাচ্ছেন তারা এই বাইকটা দেখতে পারেন। আর খুবই অসাধারণ মার্কেট প্রাইস, আপনারা এটা এখন নিতে পারবেন 215,500 টাকা দিয়ে। কোথা থেকে কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমি এই শপটার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আরকেআর 165cc এই বাইকের ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাইক রিলেটেড এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।